সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আমি আপনাদেরকে প্যাকেটের মশলা দিয়ে খুবই সহজভাবে পারফেক্ট বিফ তেহারি কীভাবে রান্না করতে হয় তার একটি সহজ রেসিপি শেয়ার করব। আর সাথে থাকবে মাত্র এক মিনিটে কীভাবে পারফেক্ট টক দই তৈরি করতে পারবেন তার একটি সহজ রেসিপি। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন রেসিপি মিস না করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বিফ তেহারি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস, আর এটাকে আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর ভালো মতো ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চামচ আদা বাটা, 2 চামচ দিয়ে দিব রসুন বাটা, 1/4 কাপ গুঁড়ো দুধ, মানে 1 কাপের 1/4 ভাগ। আর এখন এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ পানি। পানিটি অবশ্যই কুসুম গরম হতে হবে যাতে আঙুল চোবালে আঙুলটি সহ্য করতে পারে। তো খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ ভিনেগার। আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে লেবু রস ব্যবহার করতে পারেন। এটাকে আমি এখন মিক্স করে নিব। এটাকে মিক্স করতে করতে কয়েক সেকেন্ডের মধ্যে এটা টক দই পরিণত হয়ে যাবে। তো যদি এটাকে 1 মিনিটের জন্য রেখে দেন তাহলে দেখবেন একদম পারফেক্ট দই যেরকম হয় ওইভাবে সেট হয়ে যাবে। এখন আমি এই টক দইটিকে দিয়ে দিব মাংসের মধ্যে। আমি এখানে আর কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না। আমি এখানে নিয়েছি হচ্ছে রাধুনি রেডি মিক্সের তেহারি মশলা, তো এটা দিয়ে আমি আজকে এই তেহারি রান্না করব। এই প্যাকেটের মধ্যে যতটুকু পরিমাণে মশলা রয়েছে তা দিয়ে আপনারা 1.5 কেজি চাউলের সঙ্গে 2 কেজি মাংস রান্না করতে পারবেন। আমি যেহেতু অল্প পরিমাণে রান্না করব এই জন্য এখানে দিয়ে দিব 5 টেবিল চামচ রাধুনি রেডি মিক্সের তেহারি মশলা, আর দিয়ে দিব পরিমাণ বুঝে লবণ। এখন এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। মশলার সঙ্গে মাংসগুলোকে খুব ভালো মতো মেখে তারপরে আমি এটাকে চুলায় উঠিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন, তাতে করে মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালো মতো ঢুকবে। তো যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে আমার মতো মশলার সঙ্গে মাখিয়েই তারপর চুলায় উঠিয়ে দিতে পারেন। তো এটাকে এখন আমি চুলায় উঠিয়ে দিব। বিফ তেহারি রান্না করার জন্য চুলায় একটি পাত্রের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ সয়াবিন তেল। তেহারি রান্না করতে কিন্তু তেলটি একটু বেশিই লাগে। তো এখন এই তেলের মধ্যে দিয়েছি কিছু গোটা গরম মশলা, 2টি তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3-4টি লং আর 2টি এলাচ। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটিকে আমি তেলের মধ্যে ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসে। পেঁয়াজগুলো যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে মেখে রাখা মাংসগুলো। এবার স্বাদ মতো আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করে দিব। তেহারি রান্নায় কিন্তু কোনো শুকনো মরিচের ব্যবহার হয় না, তাই এখানে পরিমাপ বুঝে আমি এখানে 8-10টি কাঁচা মরিচ এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে মাংসগুলোকে প্রায় 5 মিনিটের মতো একটু কষিয়ে নিব। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করছি না, কারণ মাংস থেকেই পানি বের হবে আর সেই পানিতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট মাংসগুলোকে তেলের মধ্যে কষিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে চুলার আঁচটিকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি রান্না করব ঢাকা দিয়ে 25 মিনিটের মতো। এই 25 মিনিটের মধ্যে কিন্তু মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু মাংসগুলো অনেক ছোটো ছোটো করে কাটা, এগুলো সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। আর আমি কিন্তু মাংসগুলোকে সিদ্ধ করতে কোনো পানি ব্যবহার করব না, কারণ মাংস থেকে পানি বের হবে আর সেই পানি দিয়েই মাংস সিদ্ধ হয়ে যাবে। তবে আপনাদের যদি মনে হয় মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়নি যাতে করে মাংসটি সিদ্ধ হবে, তাহলে আপনারা কিছুটা গরম পানি অ্যাড করে মাংসটিকে সিদ্ধ করে নিতে পারেন। তবে চেষ্টা করবেন পানি না দেওয়ার জন্য, তাতে করে টেস্টটা অনেক ভালো হয়।
এখন 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। তো এখন আমি এটাকে একটু উল্টে পাল্টে দিব। আমি এই মাংসটিকে রান্না করব 25 মিনিট, আর এই 25 মিনিটের মধ্যে আমি 5 থেকে 6 মিনিট পর পর এইভাবে মাংসগুলোকে একটু উল্টে পাল্টে দিব, তারপর আবারও ঢেকে দিব। তো এইভাবেই আমি মাংসটিকে রান্না করে নিব। এখন টোটালি 25 মিনিট পর আমার মাংসগুলো কিন্তু হয়ে গেছে। তো এখন আমি মাংসগুলোকে আরও একটু নেড়ে চেড়ে দিব। মাংসগুলো রান্না করতে কিন্তু কোনো পানির ব্যবহার হয়নি, মাংসের পানি দিয়ে কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। আর মাংস রান্না করার সময় কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন। এখন আমি এই তেল ঝোল রেখে মাংসগুলোকে এর মধ্যে থেকে উঠিয়ে নিব। মাংসগুলোকে উঠিয়ে নেওয়ার পর এখন যে অবশিষ্ট তেলের ঝোল রয়েছে এর মধ্যে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিব 500 গ্রাম চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এটাকে আমি মেপে নিয়েছি, 4 কাপ হয়েছে। তো চালগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখেছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলার মধ্যে চালগুলোকে সময় নিয়ে ভালো মতো ভেজে নিব। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিব। চালগুলো যত ভালোভাবে ভাজা হবে এই তেহারির পোলাওটি কিন্তু ততটাই পারফেক্ট আর ঝরঝরে হবে, তাই চালগুলোকে কিন্তু অবশ্যই সময় নিয়ে উল্টোপাল্টে ভেজে নিতে হবে। অবশ্যই চালগুলোকে ভাজার সময় চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রাখবেন, না হলে হাই ফ্লেমে থাকলে দেখা যাবে যে চালগুলো নিচ থেকে পুরো লেগে যাবে। আর চালগুলোকে ভাজার সময় কিন্তু এভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত এভাবে নেড়ে চালগুলোকে ভেজে নিতে হবে। চালগুলোকে ভাজার এক পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 7 বুচে লবণ, তারপর আবারও খুব ভালো মতো এর সঙ্গে মিশিয়ে দিব। এখন আমি এর মধ্যে 8 কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। আমি যেহেতু এখানে চাল নিয়েছি 4 কাপ, তাই আমি এখানে 8 কাপ পানি দিয়ে দিব, কারণ চাল যা নেবেন তার ডাবল পানি দিতে হবে, তাহলেই তেহারির রাইসটা একদম পারফেক্ট আর ঝরঝরে হবে। আর এটাকে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন হয় না, 5 থেকে 6 মিনিটের মধ্যে রাইসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো আমি এইভাবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, তারপর আমি এটাকে এখন ঢাকা দিয়ে রান্না করব 3 মিনিট। চুলার আঁচটি থাকবে মিডিয়াম ফ্লেমে। 3 মিনিটের মধ্যে আমার রাইসটি প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে উঠিয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। এখন এই রাইসগুলোর সঙ্গে মাংসগুলোকে খুব ভালো মতো মিশিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটিকে একদম লো করে দিতে হবে, না হলে দেখা যাবে নিচ থেকে পুরো লেগে যেতে পারে। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দমে রেখে দিব 5 মিনিটের জন্য। আর চুলার আঁচটিকে অবশ্যই একেবারে লো ফ্লেমে রাখতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। তো ফিরে আসছি 5 মিনিট পর। এখন 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার তেহারি কিন্তু রেডি। এখন চুলাটিকে অফ করে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ কেওড়া জল। অবশ্যই চেষ্টা করবেন কেওড়া জল দেওয়ার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ঘি। এখন আমি এটিকে সার্ভ করে নিব। সার্ভ করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ, লেবু স্লাইস আর শসা কুচি দিয়ে সাজিয়ে দিব। আশা করি আপনাদের কাছে আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আরও নতুন নতুন রেসিপি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন এটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে দিবেন,
পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।